পৃথিবীতে দৃষ্টিনন্দন মসজিদের অভাব নেই, ছোট বড় মিলিয়ে পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদ আছে, কিন্তু পানিতে ভেসে থাকবে এমন একটি মসজিদের কথা কি কখনো শুনেছেন? শুনলে নিশ্চয় অবাক হবেন। আটলান্টিক মহাসাগরের উপরে ভেসে আছে এমনই একটি মসজিদ, হাসান আল থানি বা দ্বিতীয় হাসান মসজিদ নামে এটি পরিচিত। মরক্কের বৃহত্তম এই মসজিদটি নির্মাণের উদ্যোক্তা ছিল রাজা দ্বিতীয় হাসান, এজন্য তার নাম অনুসারেই এই মসজিদটির নামকরণ করা হয়েছে। ফরাসি স্থপতি মিশেল পিনথিউ মসজিদটি নকশা করেছিলেন। 1986 সালের দিকে এর নির্মাণ কাজ শুরু হয়। ভেতরের কারুকাজ দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। 1993 সালে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকীর দিনে এর উদ্বোধন করা হয়। মসজিদ নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় $800 মিলিয়ন। প্রায় 25,000 শ্রমিক এবং নির্মাতা শ্রমের ফলে তৈরি হয় এই মসজিদটি। ক্যাসাব্লাঙ্কা শহরের প্রায় 5 হেক্টরের বেশি জায়গা জুড়ে এই মসজিদটি রয়েছে। মসজিদের ভেতরে এবং বাইরে সব মিলিয়ে প্রায় 1 লক্ষ মানুষ নামাজ পড়তে পারে। মহিলাদের নামাজ পড়ার জন্য পৃথক ব্যবস্থা রয়েছে এই মসজিদটিতে। প্রতি 5 মিনিট পরপর মসজিদের ছাদটি একবার যান্ত্রিকভাবে খুলে যায়। 41টি পানির ফোয়ারা রয়েছে মসজিদটিতে। 50টি ঝাড়বাতি রয়েছে এখানে। প্রার্থনা ছাড়াও বর্তমানে সারা বিশ্ব থেকে পর্যটকরা এই মসজিদে ঘোরার উদ্দেশ্যে আসেন। সমুদ্রের বহু দূর থেকে একে দেখলে অনেকটা বাতিঘরের মতো মনে হয়, তাই অনেক ক্ষেত্রে এটি বাতিঘর হিসেবেও কাজ করে। আপনি যদি সমুদ্রে অনেক দূরে থাকেন, মনে হবে মসজিদটি পানির উপর ভাসছে। আপনার কাছে এটি অসম্ভব পরিবেশ মনে হতে পারে, কিন্তু এটিই বাস্তব। এমনভাবেই তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন এই মসজিদটি। কখনো কখনো বড় বড় ঢেউ আছড়ে পড়ে মসজিদের গায়ে, তবে এই ঢেউ থেকে মসজিদকে রক্ষা করার জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছে এর নির্মাণে।